जिस्म से रूह अलग करना बिजनेस है मेरा। বিতর্ক পিছু ছাড়ে না তার বলিউডের অন্যতম বিতর্কিত নায়িকা তিনি, কিন্তু এক কথায় অস্বীকার করবার জোর নেই, তার মতো পাওয়ারফুল অভিনেত্রী বলিউডে হাতগোনা কয়েকজন। শুক্রবার মুক্তি পেল কঙ্গনা রানাওয়াতের ধাকর ছবির ট্রেলার, আর ঝলকের বাজিমাত করলেন কঙ্গনা। অ্যাকশনে ভরপুর ধাকরের ট্রেলারে বলিউডের কুইনকে পাওয়া গেল একদম ভিন্ন অবতারণে। নারী পুরুষ নির্বিশেষে অগ্নি সবার সঙ্গে মোকাবেলায় সক্ষম, যে কোনো রূপ ধারণ করে বিপক্ষের চোখে ধুলো দিতে পারে সে। কখনো বন্দুক হাতে, কখনো আবার সে তলোয়ার চালায়। এক কথায় এতদিন বলিউডে হিরোর আছে অ্যাকশন পারফরমেন্স করেছে, রূপলি পর্দায় সেই লেভেলে অ্যাকশন এখন ছবিতে ফুটিয়ে তুলবেন কঙ্গনা। তেমনই আবাস মিলল ধাকরের ঝলকে। রিং মাস্টারের যোগ্য শীর্ষ এজেন্ট অগ্নির সামনে নতুন মিশন। ভারতে ছড়িয়ে পড়া মানব পাচার চক্রের জাল ভেদ করতে হবে। এই মানব পাচার চক্র পরিচালিত হয় মধ্য ভারতের এক কয়লা খনি থেকে। মূল চক্রটিকে ধরতে একাই লড়তে হবে এই অগ্নিকে। এই প্রথম ভারতীয় সিনেমায় কোনো অভিনেত্রী স্পাই অ্যাকশন থ্রিলারের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে 60টি ভিন্ন লোকে পাওয়া যাবে কঙ্গনাকে। ছবির প্রত্যেকটি স্টান নিজে পারফরমেন্স করেছেন কঙ্গনা। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন এই ছবিতে এমন একটি অ্যাকশন সিকোয়েন্স আছে যার জন্য 25 কোটি টাকা খরচ হয়েছে। ধাকরের ট্রেলার নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। নেটিজনরা বলছে দেখে মনে হচ্ছে কোনো হলিউড ছবির দৃশ্য দেখছি। আগামী 20 মে মুক্তি পাবে ধাকর সিনেমাটি।